আসসালামু আলাইকুম, এটিন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। চৈতি সরোয়ার, শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনার দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু, এ নিয়ে দেশে মোট মৃত্যু ২৪২৪ জনের। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের অন্তত ১৫ জেলায় বন্যা, দুর্ভোগে কয়েক লাখ মানুষ। এবং বগুড়া ১ ও যশোর ৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার ১২৯তম দিনে শনাক্ত রোগীর সংখ্যা ১৯০০০০ ছাড়িয়ে গেল। সেই সঙ্গে সুস্থ হওয়া রোগীর সংখ্যা লাখ পেরিয়ে যাওয়ার সুখবর দিল সরকার। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৩ জনের, এ নিয়ে দেশে মোট মৃত্যু হল ২৪২৪ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন রাসনা দাস। চার মাস পেরিয়ে গেলেও দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের হার এখনও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩১৬৩ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০০০৫৭ জনে। কিন্তু আশার খবর, একই সময়ে ৪৯১০ জন সুস্থ হন। করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা এখন ১০৩২২৭ জন। এ পর্যন্ত শনাক্ত ১৯০০০৫৭ জন। ২৪ ঘন্টা শনাক্তের হার ২৩.৫১% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯.৬৭%। ২৪ ঘন্টা সুস্থ হয়েছেন ৪৯১০ জন এবং এ পর্যন্ত সুস্থ ১০৩২২৭ জন। ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৩ জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪২৪ জনে। মৃতদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১০ জন নারী। মৃত্যুর হার ১.২৮%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৩ জন। এ পর্যন্ত ২৪২৪ জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৮%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ২৩ জন পুরুষ, ১০ জন নারী। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৯১৩ জন পুরুষ, ৭৮.৯২%, এবং নারী ৫১১ জন, ২১.০৮%। সবশেষ একদিনে পরীক্ষা করা হয়েছে ১৩৪৫৩ জনের নমুনা। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ২৩.৫১%। এখন পর্যন্ত শনাক্ত রোগীর বিবেচনায় সুস্থতার হার ৫৪.৩১%। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় ৫ জন, সিলেট ও খুলনায় ৪ জন এবং বরিশালে ২ জন মারা যায়। এদিকে পুলিশ ও নার্স সহ বিভিন্ন জেলায় নতুন করে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন পরাকারমান। বেড়েই চলেছে করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। সবশেষ ২৪ ঘন্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে ১২২ জন। সিলেটে করোনা আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা ৯৭, নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮ জন। খুলনায় করোনায় মারা গেছে ৪ জন, এর মধ্যে একজন করোনা পজিটিভ, অন্য ৩ জনের উপসর্গ ছিল। বিভাগের ১০ জেলায় ২৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছে। নার্স ও পুলিশ সহ বিভাগের ৪ জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন। রংপুরে করোনা ভাইরাসে আবুল কাশেম নামে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ জনে, নতুন শনাক্ত রোগের সংখ্যা ৩৫। উপসর্গ নিয়ে নড়াইল সদর হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৩২ জন। এদিকে টানা দুদিন করোনায় কেউ মারা না যাওয়ায় কিছুটা স্বস্তিতে চট্টগ্রাম, নতুন আক্রান্ত ১৬৭ জন। তাছাড়া ময়মনসিংহে ৪৮, নোয়াখালীতে ৩০, শরীয়তপুরে ১৯ এবং জামালপুরে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরাগমান, এটিএন বাংলা।
রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তির বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী। দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রিজেন্টের সাথে চুক্তির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য ঠিক নয় বলেও দাবি করেন মন্ত্রী। মন্ত্রীর দাবি, অন্য একটি অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুরোধে তিনি রিজেন্টের সাথে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্ত্রীর এ বক্তব্যে রিজেন্টের সাথে চুক্তি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের মুখোমুখি অবস্থান আরও স্পষ্ট হল। দেশে কিছু একটা অনুরোধে যে আপনার একটু থাকেন, স্বাক্ষর হবে, কি স্বাক্ষর হবে, রিজেন্টের সাথে স্বাক্ষর। আমরাও খুশি ছিলাম যে একটা নতুন হাসপাতাল আসলো, করোনা চিকিৎসা দিবে। পরবর্তীকালে তার যে ঘটনাগুলো খুবই দুর্ভাগ্যজনক, নেককারজনক, এবং ওখানে টেস্ট করে কিনা তা আমি জানি না। রাজধানীর বনানী কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। এর আগে বাদ জোহর রাজধানীর যমুনা ফিউচার পার্ক মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি মারা যান। করোনা আক্রান্ত হয়ে তিনি বেশ কয়েকদিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে দেশের ব্যবসা বাণিজ্য, গণমাধ্যম সহ নানা মহলে শোকের ছায় নেমে আসে। শোক জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাব মোহাম্মদ কাদের, মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। করোনা ভাইরাসে আক্রান্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুনুর রশিদ ও তার স্ত্রী কণিকা মাহফুজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। কয়েকদিন ধরে তারা প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে সকাল 11টায় পটুয়াখালী থেকে বিমানবাহিনীর হেলিকপ্টারে তাদের ঢাকায় নিয়ে আসা হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন উপাচার্যের ফুসফুসে সমস্যা রয়েছে, তাই তার দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঝিনাইদহ শহরে এলাকা ভিত্তিক লকডাউন শুরু করেছে প্রশাসন। দুপুরে শহরের আদর্শ পাড়ার তিনটি এলাকা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়। এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসব এলাকার মোড়ের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী 7 দিন প্রাথমিকভাবে তিনটি এলাকা লকডাউন থাকবে। লকডাউন করা এলাকায় পৌরসভার স্বেচ্ছাসেবক দল কাজ করবে। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের অন্তত 15 জেলায় বন্যা দেখা দিয়েছে। বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি নদী ভাঙনের কারণে দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ মানুষ। সড়ক, বাঁধ আর আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষের মাঝে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির অভাব। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অবনতি হচ্ছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির। তিস্তার পানি কমলেও ধরলার পানি বেড়েছে। ধরলার পানি বাড়ায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ও কুলাঘাট ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। 5 উপজেলার 14টি ইউনিয়নের প্রায় 35,000 পরিবার এখনও পানিবন্দি অবস্থায় রয়েছে। এত বড় বন্যা আর হয় নাই, আমরা দেখি নাই। চুলা ধরাইতে পারছি না, আমাদের বাচ্চা কাচ্চা অনাহারে আছে। ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন 9 উপজেলার 56 ইউনিয়নের প্রায় 1.5 লাখ মানুষ। অনেকেই ঘরবাড়ি ছেড়ে পাকা সড়ক, উঁচু বাঁধ ও শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চৌহালি, শাহজাদপুর, বেলকুচি, কাজীপুর ও সদর উপজেলার 35টি ইউনিয়নের চরাঞ্চল ও নিচু এলাকার ঘরবাড়ি সহ সবকিছু তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বন্যায় বিপাকে পড়েছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার 12 ইউনিয়নের প্রায় 50,000 পরিবার। ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের পুরনো ব্রহ্মপুত্র নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। নালিতাবাড়ি উপজেলার 4 ইউনিয়নের 20টি গ্রাম ও ঝিনাইগাতি উপজেলার 15টি গ্রামে পানি ঢুকে পড়েছে। সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার 5 উপজেলার 100+ গ্রাম এরই মধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী লাখো মানুষ। নীলফামারিতে তিস্তার পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সোমবার সকালে রেড অ্যালার্ট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার 50,000 পরিবারের 2,00,000 মানুষ পানিবন্দী। ঘরে আমার এক কুমোর পানি, আমরা বাড়িতে থাকতে পারতেছি না, আমরা এক রাস্তায় উঠছি, আন্ধাবাড়ি করতে পারিনি, ঘরে চাইলো নেই। সুনামগঞ্জে উজানে বৃষ্টিপাত কম হয়, সুরমা নদীর পানি কমেছে, তবে হাওরের জনবসতিতে বেড়েছে বন্যার পানি, এ কারণে দুর্ভোগ বেড়েছে এসব এলাকার মানুষের। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাগর, তিস্তা ও করতুয়া সহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। জেলার 4 উপজেলার 50টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী 50,000 মানুষ। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে স্বাস্থ্য সুরক্ষা মেনে বগুড়া 1 ও যশোর 6 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এর আগে সকাল 9টায় ভোট নেওয়া শুরু হয়, চলে একটানা বিকেল 5টা পর্যন্ত। বগুড়া 1 আসনে 6 জন প্রার্থী হলেও বিএনপির প্রার্থী নির্বাচন বর্জন করেন। ওই আসনে 123টি কেন্দ্রে ভোটার ছিল 3,30,118 জন। আওয়ামী লীগ সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আর সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেকের মৃত্যুতে যশোর 6 আসন শূন্য হয়। সেখানে বিএনপি বর্জন করায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই আসনে ভোটার 2,03,018 জন। দুই আসনের উপনির্বাচন উপলক্ষে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা। মাঠে নামে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জাতীয় পার্টি কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুরের পল্লী নিবাসে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন। তাদের দাবির মূল্যায়ন করে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। এ সময় স্বাস্থ্য খাতে অনিয়মের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গোলাম মোহাম্মদ কাদের। আগামীকাল কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের শেষকৃত্য সম্পন্ন হবে। তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজে নিয়ে যাওয়ার কথা থাকলেও পরিবর্তন আনা হয়েছে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে। এন্ড্রু কিশোরের ভগ্নিপতি প্যাট্রিক বিপুল বিশ্বাস জানান, আগামীকাল সকালে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি সিটি চার্চে নেওয়া হবে। ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে সেখানে খ্রিস্টিয়ান কবরস্থানে তাকে সমাহিত করা হবে। এরই মধ্যে অস্ট্রেলিয়া থেকে রাজশাহী এসে পৌঁছেছেন তার ছেলে জয় এন্ড্রু সপ্তক ও মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞা। রাজশাহীতে জন্ম নেওয়া এন্ড্রু কিশোর প্রায় 15,000 গানে কণ্ঠ দিয়েছেন। গত 6 জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। সুপার সাইক্লোন আম্পানের আঘাতে বিধ্বস্ত খুলনার কয়রার ঝুঁকিপূর্ণ 6টি পয়েন্টের বাঁধ পুনর্নির্মাণের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। ইতোমধ্যে রত্নার ঘের পয়েন্টে বাঁধের ভেঙে যাওয়া 200 মিটারের মধ্যে 75% কাজ শেষ করেছে যশোর সেনানিবাসের 3 ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্যরা। এছাড়া তারা ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরার উপকূলীয় এলাকার আরও 11টি পয়েন্টে প্রায় 13 কিলোমিটার বাঁধ পুনর্নির্মাণের কাজ করবেন। সকালে যশোর সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা রত্নার পয়েন্ট এলাকা পরিদর্শন করেন। 38তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নারায়ণগঞ্জ জেলার 34 জন কৃতি কর্মকর্তাকে সংবর্ধনা জানিয়েছে জেলা প্রশাসন। দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা শেষে কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জসিমউদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাভারে এক অটো রিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করে তার রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরে এলাকার মানুষের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা অটোরিকশাটি রেখে পালিয়ে যায়। ভোরে সাভারের জামসিং জাহাঙ্গীরনগর সোসাইটি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক মিন্টু শেখ নড়াইলের লোহাগড়ার পানগড়া গ্রামের সোলেমান মিয়ার ছেলে। সে সাভারের ছায়াবিথি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত। হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। জয়পুরহাটের পাঁচবিবির সীমান্ত ঘেঁষা নন্দাই গ্রামের একটি বাঁশঝাড় থেকে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মাদ্রাসা ছাত্র সোহাগ হোসেন নন্দাল গ্রামের আমিন হোসেনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সন্ধ্যার আগে সোহাগ গবাদি পশুর ঘাস কাটার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ে কলা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় এলাকাবাসী। নাটোরের চলন বিলে অবৈধ মৎস্য শিকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে সকাল থেকে চলন বিলের সিংড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় বিল ও বিলের বিভিন্ন নদনদী ও খালের পানি প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধভাবে বসানো জাল উচ্ছেদ সহ আইন অমান্যকারীদের আর্থিক জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নগায় অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন সামাই তৈরির অপরাধে দুটি কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে NSI-এর তথ্যের ভিত্তিতে শহরের পালপাড়া সামাই কারখানা ও রাজাপুর সামাই কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়েব আহমেদ সহ প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বকেয়া পরিশোধের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছেন পাট ব্যবসায়ীরা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা জানান, BJMC-র কাছে চার বছর ধরে তাদের 30 কোটি টাকা বকেয়া থাকলেও তা পরিশোধ করা হচ্ছে না। এতে একদিকে পাট ব্যবসায়ীরা মানবেতর জীবনযাপন করছেন, অন্যদিকে চলতি মৌসুমে চাষিদের কাছ থেকে পাট ক্রয় করা সম্ভব হচ্ছে না। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয় পাট ব্যবসায়ী সমিতি। বেনাপোল কাস্টমসের লকার ভেঙে 19 কেজি সোনা চুরির 8 মাস পরেও এসব সোনা উদ্ধার হয়নি। এ ঘটনায় আজিবর ও শাকিল নামে দুজনকে আটক করে জেলা CID পুলিশ। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, মামলাটি পোর্ট থানা থেকে CID-তে হস্তান্তর করা হয়েছে এবং বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষ না হলে কিছু বলা যাবে না। গত বছরের 9 নভেম্বর বেনাপোল বন্দরে কাস্টমস হাউসের লকার থেকে চুরি হয় 19 কেজি সোনা। এ সময় লকারে থাকা আরও সোনা, বৈদেশিক মুদ্রা ও অন্যান্য সম্পদ অক্ষত অবস্থায় ছিল। করোনার বিস্তার রোধে ঘরে বসে কোরবানির ঈদের জন্য পশু ক্রয় বিক্রয়ের জন্য সিরাজগঞ্জের জেলা প্রশাসকের উদ্যোগে অনলাইনে পশুর হাট মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খন্দকার ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে অ্যাপটির উদ্বোধন করেন। সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমেদ ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আক্তারুজ্জামান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল সালামের ড্রাগন চাষ কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। খেতে সুস্বাদু ও উচ্চ ফলনশীল 6 মাস বয়সী তার এই বাগান এখন ফুল ও ফলে ভরে গেছে। তাকে দেখে এলাকার অনেক কৃষক ও বেকার যুবক ড্রাগন ফল চাষের পরামর্শ নিতে ছুটে যাচ্ছেন তার কাছে। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কামরুল হক মিয়া জানান, সম্ভাবনাময় ও উচ্চ মূল্যের এই ফল চাষে কৃষি বিভাগ কৃষকদের পরামর্শ দিচ্ছে। পঞ্চগড়ে বিদ্যালয়ে যাতায়াতের জন্য দরিদ্র ও মেধাবী 1700 স্কুল ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করেছে জেলা প্রশাসন। মুজিবর্ষ উপলক্ষে জেলার 5 উপজেলায় LGSP-3 প্রকল্প থেকে UP চেয়ারম্যানদের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করা হয়। এরই অংশ হিসেবে পঞ্চগড় সদর উপজেলার 400 ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেন রংপুরের বিভাগীয় কমিশনার KM তারিকুল ইসলাম। পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এ সময় উপস্থিত ছিলেন। পরে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে সদর উপজেলার 185 জন ভিক্ষুকের মধ্যে ছাগল, মুরগি ও মুরগি পালনের ঘর বিতরণ করা হয়। করোনা মহামারীতে দুর্গম পাহাড়ের দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে সেনাবাহিনী। সকালে 24 পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্ধুকছড়ি জোনের দুর্গম মানিকছড়ি, মহামুনি ও রাঙ্গাপানি এলাকায় মানুষের হাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী কাউসার জাহান। অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।